দর্শক, এবার চলবে আড্ডাবাজি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচন, আর এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী দুজনের মধ্যে একজন রৌনক হাসান। এই নির্বাচনের প্রসঙ্গ ধরে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিজয়ী অভিনেতাকে। চলুন দর্শক, কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। সহকর্মীদের ভোটে নির্বাচিত হলেন, বিজয়ী হলেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা আসলে আমাদের সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা। এর আগে অন্তর্বর্তীকালীন যে আহ্বায়ক কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলাম। আমার সহকর্মীরা ভালোবেসে বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, সে কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার দীর্ঘ এতদিনের কাজ পরিশ্রম এই ইন্ডাস্ট্রিতে আমার সব কিছু মিলিয়ে আমি ভীষণ আনন্দিত। নিশ্চয়ই 338 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আপনি, এবং আপনার একেবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 214 ভোট। এই বিপুল জয়ের পেছনে কি কি কারণ কাজ করেছে বলে মনে করেন? আমি আসলে জানি না সবাই আমাকে কেন নির্বাচিত করেছে, তবে এটুকু সত্য যে আমি যতদিন ধরে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আমি এখনও বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আমার পেশায় কখনো কোনো অসততা করিনি, এবং আমি আমার কাজে কখনো ফাঁকি দিইনি। আমি সৎভাবে ভালোবেসে আমার কাজটি করবার চেষ্টা করেছি এবং সবসময় আমার সহকর্মী এবং আমার বন্ধুদের পাশে থাকবার চেষ্টা করেছি। আর আমিও আমাদের মিট দ্য ক্যান্ডিডেট প্রোগ্রাম যে একটা হয়েছিল ইলেকশনের আগে, সেখানে আমি বলেছিলাম যে আসলে প্রতিশ্রুতি বা অঙ্গীকার বা আমাকে নতুন করে চেনাবার কিছু নেই। এই এই নির্বাচন হচ্ছে আমাদের সংগঠিত হবার নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা কেউ জয়ী পরাজিত হচ্ছি না, আমরা সবাই সংগঠিত হচ্ছি। আমাদের সংগঠিত হওয়াটাই ছিল মূল উদ্দেশ্য, তো সেটা যদি হয় তাহলে আমাদের সব রকম সমস্যা এবং সম্ভাবনা সব কিছুই অর্জন হবে। অন্য কোনো পদে না দাঁড়িয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়ালেন, এর পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? হাসান হাবিব নাসিম ভাই, যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তিনি অনেক অনেক দক্ষ এইসব কাজে। সেই জায়গা থেকে আমি নাসিম ভাইকে অ্যাসিস্ট করার জন্য জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করেছি। আচ্ছা, জয় তো এলো, নির্বাচনে আপনি জয়ী হলেন, আপনার পদে আপনি নির্বাচিত হলেন, কিন্তু এর পরে কি আপনার জায়গা থেকে বা আপনার দায়বদ্ধতার জায়গা থেকে অভিনয় শিল্পী সংঘের জন্য কি কি করতে চান? অভিনেতা পদবীটার স্বীকৃতি আমি চাই, সেটার জন্য আমরা যা কিছু প্রয়োজন আমরা করব। আর আর একটা সুশৃঙ্খল ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, সেটা অভিনয় শিল্পীদের সাথে ডিরেক্টর, প্রোডিউসার, চ্যানেল এবং সব কিছু মিলে একটা সমন্বয় তৈরি করতে চাই, এবং সত্যিকারের একটি পেশাদার সংগঠন এবং এবং পেশা হিসেবে অভিনয় শিল্পকে একটা অন্যরকম মর্যাদায় নিয়ে যেতে চাই আমরা। এটা শুধু আমার একার স্বপ্ন নয়, আমাদের সকলের সকলের স্বপ্ন। সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে একটা একটা সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। নিশ্চয়ই। এবারে অভিনেতা রৌনক হাসানের প্রসঙ্গে আসতে চাই, সাম্প্রতিক সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? যে ধারাবাহিকগুলোতে নিয়মিত অভিনয় করছি সেগুলো তো চলছেই, আর 26 মার্চের কিছু কাজ করছি স্বাধীনতা দিবসের, কিছু কাজ করছি এই তো, আর একটা দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছি আমি, আর একটি চলচ্চিত্র অভিনয় করবার কথা আছে, সেটা হয়তো এপ্রিল মেতে শুরু হবে, সুমন আনোয়ারের কয়লা। অনেকে ইদানিং অভিযোগ করছেন যে দর্শক নাটক দেখছেন না, এর পেছনে কি কি কারণ আছে বলে মনে করেন? অভিনেতা হিসেবে মানুষ আমাকে চিনেছে, তো নাটককে যদি না দেখে তাহলে মানুষ আমাকে এখনও এখন চেনে কী করে বা ভালোবাসে কী করে? আমি রাস্তায় বেরোলে বা যে কোনো জায়গায় দেখা হলে গত সপ্তাহে যে নাটকটি প্রচার হয়েছে সেই নাটকটির কথা আমাকে দর্শক বলছে কী করে যদি না দেখে থাকে? অবশ্যই নাটক দেখে মানুষ, আমি বিশ্বাস করি নাটক, তার প্রমাণ হচ্ছে আমি, কারণ আমাকে অন্য মাধ্যমে দেখার কোনো উপায় নেই, তাহলে এত এত মানুষের সাথে ইন্টারাকশন আমার হয় কী করে? তো মানুষ অবশ্যই নাটক দেখে, তবে সেটা হয়তো টেলিভিশনে কম দেখে। টেলিভিশনের একটাই সমস্যা, বিজ্ঞাপন, অনিয়ন্ত্রিত বিজ্ঞাপন। আমরা কখন বিজ্ঞাপনে থেকে আবার ফেরত আসবো গল্পে সেটা আমরা জানি না। এই জিনিসটি নিয়ন্ত্রণ না হলে টেলিভিশনে মানুষ নাটক দেখবে না আগামীতে। মান তো আছে, মানের পেছনে আরও একটি বড় সমস্যা হচ্ছে বাজেট। এত এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই, কোনো যে কেউ এসে নাটক বানিয়ে ফেলছে, যে কেউ এসে অভিনেতা হয়ে যাচ্ছে, যে কেউ এসে পরিচালক প্রোডিউসার হয়ে যাচ্ছে, তো সর্বত্রই তো এই বিশৃঙ্খলাটা আছে। এটি আমরা প্রত্যেকেই এই এই বিশৃঙ্খলার জন্য এবং এই ব্যাপারটাগুলো যে দায়ী। আবার ভালো নাটক যে হয় না তা কিন্তু না, আপনার ঈদের সময় আপনি দেখবেন যে ঈদের সময় অনেক প্রচুর বিরতিহীন নাটক যায়। প্রমাণটা হচ্ছে এখানেই, ঈদে একটু বেশি টাকা পাওয়া যায়, আমাদের দেশের ভালো নাট্যকার আছে, নির্দেশক আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তো আমরা আমাদের সেই ক্ষমতাটা আছে, যোগ্যতা আছে, কিন্তু আমরা একটা আমি আমি সবসময় অভিনেতা হিসেবে বলি যে আমি যত ভালো অভিনেতাই হয়ে থাকি না কেন,
পরিচালক যদি তার সেটে আমাকে অভিনয় করবার পরিবেশ তৈরি করে না দেয়, আমি সেই সেখানে ভালো অভিনয় করতে পারবো না। মানে আমি একই অভিনেতা, এক এক নাটকে আমার এক এক রকম অভিনয় হয় কেন? যে নাটকে যে পরিচালক যে প্রযোজক আমাকে অভিনয় করবার জন্য জায়গাটা স্পেসটা তৈরি করে মানে তৈরি করে দেন, সেখানে আমি ভালো অভিনয় করতে পারি। এবার একটু মঞ্চ প্রসঙ্গে আসতে চাই। আপনি মঞ্চে কাজ করা অভিনেতা, মঞ্চ থেকে আসা অভিনেতা, মঞ্চকে কি মিস করেন এখন? ভয়ঙ্কর মিস করি। মিসটা হচ্ছে এরকম যে আমি গত এক বছর ধরে মঞ্চে অভিনয় করি না। তার প্রধান কারণ হচ্ছে আমি যে নাটকগুলোতে অভিনয় করি সেই নাটকগুলোর প্রদর্শনী এখন আর হয় না। এখন একটিমাত্র নাটকের, আমাদের দলের একটি নাটকের শো হয়, সেটা হচ্ছে নামগোত্রহীন, কলকাতার উষা গাঙ্গুলি এসে ডিরেকশন করেছিলেন। তো ওই নাটকে আমি কাজ করতে পারিনি, কিন্তু তার আগের যে নাটকগুলো ছিল অচলায়তন, কাঁঠাল বাগান, ছায়ানট, এই নাটকগুলোতে আমি নিয়মিত অভিনয় করতাম। তো সেই জায়গা থেকে এই নাটকগুলোর প্রদর্শনী যেহেতু হয় না, সেহেতু আসলে আমারও মঞ্চে ওঠা হচ্ছে না। তবে এই নাটকগুলোর প্রদর্শনী হলে আমি আবার মঞ্চে কাজ করব। এবার একটু লেখালেখি এবং নির্মাণ প্রসঙ্গে আসতে চাই। আপনি নাট্যকার এবং নির্মাতা হিসেবেও বেশ প্রশংসিত হয়েছেন, কিন্তু নিয়মিত নন কেন এই জায়গাটাতে? আমি প্রথমত আমার পরিচয় আমি অভিনেতা, আর লেখালেখির অভ্যেস যেহেতু আগে ছিল সেহেতু মাঝে মাঝে লিখি, আর পরিচালনাটা একেবারেই শখে করি। আমি যেদিন আমি দেখবো যে আমি আসলে অভিনয়টা আর উপভোগ করছি না, তখন হয়তো অন্য কিছু করতে পারি, বা তার আগে আগ পর্যন্ত অভিনয়টাই আমার একমাত্র পরিচয়, আর বাকিগুলো হচ্ছে সাপোর্টিং, যে হ্যাঁ ওগুলো মাঝে মাঝে করি সেই জায়গা থেকে। অনেক শুভকামনা রইল আপনার সব কাজের জন্য, সব কিছুর জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাছরাঙ্গা টিভিকে, ধন্যবাদ আমাদের দর্শক সকলকে।